তো এই হচ্ছে কিন্তু আমাদের কাছে ট্রেন, আর এটা হচ্ছে হাওড়ার 20 নম্বরটা কিন্তু কোনো ভারতের কোনো ট্রেনে, হ্যাঁ কোন রেস্টুরেন্ট ছেড়ে আমরা ক্রস মানে বেরিয়ে যাচ্ছি, ক্রস হয়ে গেছে প্রায়, আর এই পাশে হচ্ছে কালকা রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত একটা নতুন ফ্রেশ ভিডিওতে। এখন আমি আছি হাওড়া স্টেশনে, ঠিক আছে। থাম্বনেল আর টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো ভাই প্রচুর নয়েজ। তো আজ থেকে এক বছর আগেই কিন্তু আমি গেছিলাম দীঘা, হ্যাঁ গোবরডাঙ্গা থেকে দীঘা জার্নি দেখিয়েছিলাম। তোমরা অনেক অনেক সাপোর্ট দেখিয়েছিলে, তো ব্যাগ ফ্যাগ তো রেডি, পুরো পেছনে ব্যাগ সামনে ব্যাগ, শুধু ব্যাগ আর ব্যাগ। তো অ্যাটলাস্ট বেরিয়ে পড়েছে আমি অনেকটা আগে, এসে একটু সেলুনে চুল টুল কাটছিলাম। এমনি আমার বাড়ি তো হাবড়াতে নয়, আমার বাড়ি গোবরডাঙ্গাতে। বন্ধুরা আজকের ভিডিওটা থাকবে কিন্তু অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা ফুল ইনফরমেটিভ ভিডিও, কারণ আগের ভিডিওটা মানে লাস্ট আগের বছরের ভিডিওটাও কিন্তু তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছিলে, ঠিক আছে। আর দীঘার কিন্তু পরপর অনেক সিরিজ আসতে চলেছে, তো সেই জন্য কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, আর চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে। ইয়েস, তো চলো হাবড়া স্টেশন থেকে আমাদের জার্নি শুরু করছি, দীঘার জার্নি। ইয়েস, দীঘা গিয়ে অনেক মজা হবে, অনেক কিছু হবে। এই ভিডিওটা জাস্ট জার্নি হচ্ছে, পুরো জার্নিটা ডিটেলস তুলে ধরবো, ফুল ইনফরমেশন থাকবে জার্নির, কোথায় ট্রেন হল করছে, কোথায় কী আসছে, কত মিনিট দাঁড়াচ্ছে, অল ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা ফুল ওয়াচ করবে, এটাই হচ্ছে রিকোয়েস্ট। ইয়েস, ভিডিওটা দেখতে। আর বাবা, ট্রেনের খবর হয়ে গেছে, এক্ষুনি 10:07 আমরা শিয়ালদা লোকাল ধরে, মানে বনগাঁ শিয়ালদা লোকাল ধরে আমরা হাবড়া থেকে যাবো শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে হাওড়ায় ঢুকবো, এবং সকাল 6:50 কিন্তু আমাদের ট্রেন। ইয়েস, বন্ধুরা এট লাস্ট শিয়ালদা স্টেশনে পৌঁছালাম, এখন বাজাচ্ছে 11:28, ঠিক আছে। তো জানি না এখন হাওড়া যাওয়ার বাস বা কিছু পাবো কিনা, হয়তো ট্যাক্সি আছে। তো শিয়ালদা স্টেশনের এখনকার লুক জাস্ট এইরকম, ঠিক আছে। সবাই যে যার মতো স্টে করছে, অনেকেই তো রাতে স্টে করে, এটা হচ্ছে ব্যাপার, রাত অনেক হয়েছে, এরপরে তো রেল টিকিট কেটে নিয়ে তাই স্টে করতে হয়, এটা হচ্ছে কথা। অনেক ট্রেন দাঁড়িয়ে আছে, আমার রাত্রে যারা জার্নি করবে তারা অনেকে দাঁড়িয়ে আছে, যেগুলো এক্সপ্রেস ট্রেন ছাড়বে। ভালোই ভিড় আছে এখনও, আর তো চলো দিল্লি। এখানে হচ্ছে লালগোলা দাঁড়িয়ে আছে, এদিকে হচ্ছে শিয়ালদা লালগোলার রেকটা দাঁড়িয়ে আছে, শিয়ালদা লালগোলা, ঠিক আছে, শিয়ালদা লালগোলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু আমরা তো যাবো হাওড়ায়, লালগোলা দেখে আমাদের কোনো কাজ নেই। অনেকদিন পর এত রাত্রে, প্রায় 6 মাস পরে এত রাত্রেবেলা শিয়ালদাতে এলাম, একটু অন্যরকম লাগছে, জাস্ট গাড়িটা ধরতে হবে, এটা হচ্ছে কথা। তো চলো শিয়ালদার সামনে বাইরে বেরিয়ে বা কী সিদ্ধান্ত হয় সেটা তোমাকে জানাচ্ছি। শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু চলে এসেছি, তো এখানে সবাই শালিমার হাওড়া, হাওড়া শালিমার এই বলছে, জানি না বাস তো পাবো না আশা করি, এবার শুনে দেখতে হবে যে ট্যাক্সিতে কত করে কি নেয়। বাট রাত্রেবেলা কিন্তু শিয়ালদা স্টেশনকে একটা আলাদাই লাগে, কিন্তু যাই বলো, তাহলে অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন ভারতের, একটা আলাদাই লাগে। ট্যাক্সি কিন্তু পেয়ে গেছি, ট্যাক্সি ধরে নিচ্ছি, কারণ একটা কথাই বলবো, কারণ এখন বাস তো পাওয়া যাবে না, 300 টাকা চাইছিল, 200 টাকা বলে রাজি খাওয়াতে হলো, কিছু করার নেই। হ্যাঁ, যত কমে হবে তোমাদের সেটাই হচ্ছে ব্যাপার, এত রাত্রেবেলা তোমরা নিশ্চয়ই অত টাকা দিয়ে কেউ, ভাই দীঘা একদম চিপ প্রাইসে মানুষ যেতে চায়, 200 টাকা দিলে কে যায়, তো সেই জন্য 200 টাকা। ইয়েস, গাড়িতে যাই তারপরে কথা। টাটা শিয়ালদা স্টেশন, এবার হাওড়া যাওয়ার পালা। ওই বস, এই অ্যাম্বাসেডার ট্যাক্সিতে বসে হাওড়া যাচ্ছি, এটা একটা আলাদাই ব্যাপার, ঠিক আছে। আর এত রাত্রেবেলা 12টা বাজতে যায়, এই হচ্ছে শিয়ালদা স্টেশনে রাত্রের লুক। তো এখন কিন্তু সব শিয়ালদা চত্বর ধরে সব ব্যবসায়ীদের ভিড়, চলো হাওড়া গিয়ে দেখা।
সো বন্ধুরা হাওড়া স্টেশনে নামার পর অত্যাধিক খিদে পেয়েছে এবং সেই জন্য নিয়ে নিলাম ডবল ডিম ভাত, সঙ্গে ছিল তরকারি ডাল আলু ভাজা আর আনলিমিটেড রাইস। ঠিক আছে, যত খুশি তত খাও, মাত্র 70 টাকা দাম। ইয়েস, তো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি অ্যাট লাস্ট, বাট এসে খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে দেখালাম। 70 টাকাতে যা খেয়েছি মোটামুটি খুব ভালো বলবো না, রাত্রের জন্য ঠিক আছে। এবার হচ্ছে পালা হচ্ছে ভিতরে ঢোকার, তো এবার হচ্ছে ভিতরে ঢুকবো। ইয়েস, হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে অ্যাট লাস্ট প্রবেশ করে গেছি। ইয়েস, সো বন্ধুরা এখন বাজে রাত 1:37, আর এখন আমরা স্টে করছি হাওড়া স্টেশনে। হ্যাঁ, হাওড়া স্টেশনে ওয়েটিং জোনের মেঝেতে বেডশিট পেতে তাতে আমরা শুয়ে বসে কাটাচ্ছি, কারণ উপরে এসি রুমের ওখানে গেছিলাম। সো সেখানে কিন্তু অত্যাধিক ভিড় এবং কোনো জায়গাই নেই, তো একটু পরে গিয়ে দেখবো, যদি থাকা থাকে তাহলে ওখানে গিয়েই থাকবো, এবং সকালেই আমাদের ট্রেন। দি নেক্সট ডে। সো বন্ধুরা গুড মর্নিং সবাইকে, একটা নতুন সকাল। তো এখনও আজ সকালের শুরুটা হলো কিন্তু হাওড়া স্টেশন থেকে। সো 19 নম্বর স্টেশনের ওই দিকটাতে আমাদের হয়, মেবি 19-20 এখনও বোর্ডে কিছু দেয়নি, তাও যাচ্ছি ওদিকেই দেয়, মানে 19-20 এর মধ্যে থাকে, সেই জন্য ওইদিকে যাচ্ছি। ভাই এখনই তো ভিড়, গাদা গাদা ভিড় ভাই। চলো তো ওইদিকেই কথা হচ্ছে। সো এই হচ্ছে কিন্তু আমাদের কাছে ট্রেন, আর এটা হচ্ছে হাওড়ার 20 নম্বর প্ল্যাটফর্মের থেকে ছাড়ছে কিন্তু তাম্রলিপ্ত 1-2-8-5-7 হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা এই কিন্তু আমাদের কোচ D7। ঠিক আছে, D7-এ ঢুকছি। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এদিকে হচ্ছে 25, এদিকে 26, 27, 28, 29, এই কটা হচ্ছে আমাদের সিট। একদম উইন্ডো সাইড সিট পেয়েছি, এটা হচ্ছে কথা। এই হচ্ছে অনেকদিন পর ভাগ্যের জোরে উইন্ডো সাইড সিট পেয়েছি। আমি কিন্তু বুক করেছিলাম যখন, তখন কিন্তু এইভাবে করিনি, তাও হয়ে গেছে। এখানে কিন্তু চার্জিং পোর্ট রয়েছে, 3খানা চার্জিং পোর্ট রয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর ওদিকেও রয়েছে, ওদিকেও কিন্তু 1খানা চার্জিং পোর্ট রয়েছে, আর সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব সুন্দর। ব্যাস, সো এই কিন্তু বেসিন আছে। ঠিক আছে, এখানে আয়নাটা একটু নোংরা আছে। ঠিক আছে, আর এদিকে বাথরুম এই যে, ঠিক আছে, এই যে পাশে সব কিছু, আর এই বাথরুমে আর কী দেখাবো, বাট ক্লিন আছে এটাই বলবো। এখানে বেসিন আছে। সো 6:52 লেটে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। একদম নিট টাইম বলবো না, 2 মিনিট, তবে আগেরবারের থেকে তাড়াতাড়ি। আগেরবার কিন্তু প্রায় 10 মিনিট লেট ছিল ট্রেন, সেখানে আজ 2 মিনিট লেট, এটা অনেক বেটার ব্যাপার লাগলো। দেখা যাক নিট টাইমে পৌঁছায় কিনা এবার। সো হাওড়া স্টেশন ছেড়ে আমরা ক্রস, মানে বেরিয়ে যাচ্ছি, ক্রস হয়ে গেছে প্রায়, আর এ পাশে হচ্ছে কালকা রয়েছে। সো টাটা। বাট ওয়েদারটা বেশ ভালো আছে আজকে, মেঘলা মেঘলা, একদম ঠান্ডা ওয়েদার আছে, বাট সকালবেলা তো বেশ ভালোই লাগছে। পুরনো রেক আর কি বলবো, হাওড়া টু সেকেন্দ্রাবাদের কিন্তু রেক দেখতে পাচ্ছ তো, এখানে লোকোমোটিভ জোড়ার কাজ চলছে। ট্রেন থেকে কিন্তু নেমে পড়েছি আমাদের ফার্স্ট হল সাতরাগাছিতে। সাতরাগাছি সম্বন্ধে তেমন কিছু বলার নেই, তবে এখানে 1 মিনিট হল্ট করছে, 1 মিনিট হল্ট, বেশি না, মাত্র 1 মিনিট। তো দেখতে পাচ্ছ সবাই দৌড়াচ্ছে, মাত্র 1 মিনিট হল্টে ভাই, 1 মিনিট হল্ট, বেশি না কিন্তু। তো চলো এর পরে রেস্টুরেন্ট উলু বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সাতরাগাছি স্টেশন যত ফাঁকাই লাগছে, ও টুকটাক লোক আছে, এই ছোটোখাটো দু একটা দোকান এই, আর এই হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো বন্ধুরা আমরা কিন্তু সাতরাগাছি জংশন ছেড়ে যাচ্ছি, এর পরে স্টেশন উলু বেরিয়া, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেট্রো চলবে নাকি?
আমরা কিন্তু আমাদের সেকেন্ড স্টপিজ উলুবেড়িয়াতে নেমে গেছি অ্যাট লাস্ট এখানের। হ্যাঁ, তো উলুবেড়িয়াতে কিন্তু দু মিনিট স্টপিজ, দু মিনিট কি এক মিনিট সামথিং এরকম। আর এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন চত্বর, ওপাশে ওপাশে একটা রেক দাঁড়িয়ে আছে, বাট কি ট্রেন বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আবার ট্রেনে উঠবো, এর পরের স্টপিজে গিয়ে আবার দেখা হচ্ছে। ট্রেনে হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেনে আবার ছাড়বে, দু মিনিটের জায়গায় এক মিনিট হল্ড করলো, ব্যাস এনাফ। বন্ধুরা, আমাদের থার্ড স্টপিজ মেচেদা, তো এখানে ট্রেনগুলো 2 থেকে 3 মিনিট দাঁড়াবে। অ্যাট লাস্ট পৌঁছে গেছে স্টেশনটা। এইরকমই আগের বছরও দেখেছিলাম, এবছরও দেখছি, তবে এখানে শেড ফেড একটু এ করেছে সব বল। তো এই হচ্ছে আমাদের ট্রেন, ঠিক আছে। তো সো এখান থেকে আবার ট্রেন উঠবো, তারপরের স্টপিজে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেচেদা কিন্তু চপের জন্য খুব বিখ্যাত। হ্যাঁ, মেচেদার চপ সিঙ্গাড়া এটা কিন্তু বেশ বিখ্যাত ট্রেনে ওঠে। তো সো একটু চপ সিঙ্গাড়া একটু টেস্ট করে দেখতে হবে। এইরকম বড় বড় চপ আমি একটুখানি জাস্ট ভাঙবো। এই যে আহা, ও এটা হচ্ছে মোচা না আলু, এটা আলু, আলু ভেতরে পুদিনা পাতা কারি পাতা দেওয়া হচ্ছে। চপ কিন্তু আমরা সব জায়গাতে খাই, পার্টিকুলার চপের উপরে ভিডিও করেছি, বাট মেচেদার চপ, মেচেদার চপ হয় এই চপের তুলনা হবে না। দারুন দারুন। তো বন্ধুরা, বর্তমানে আমাদের ট্রেন কিন্তু কাথি স্টেশনে দাঁড়িয়েছে। তো কাথি কিন্তু একটা নাম করা স্টেশন বলতে পারো, সদর শহর, এই জন্য কিন্তু কাথি স্টেশনে ট্রেন তো দাঁড়াবেই। আর কাথি স্টেশন খুব বড় স্টেশন বলবো না, ছোটোখাটো মধ্যে স্টেশন, ওপাশে দুটো প্ল্যাটফর্ম, ওপাশে একটা কাথি স্টেশন। আর আমি যেটা দেখছি এখানে পুলিশের সংখ্যা বেশি, ওইদিকে পুলিশ, এখানে পুলিশ, সব পুলিশ আর পুলিশ। আর একটা আপডেট আমি দেবো, সেটা হচ্ছে গিয়ে ট্রেন যেখানে 10:15 ঢোকার কথা, সেখানে কিন্তু ট্রেন 9:50 ঢুকে যাবে, এখনও যে আপডেট দেখছি অ্যাপে। তো ভাবা যায় না যে দীঘার ট্রেন এত তাড়াতাড়ি যাবে, হচ্ছে তো দেখা যায় আসলে তাড়াতাড়ি পৌঁছায় কিনা, তাড়াতাড়ি পৌঁছালে তো খুবই ভালো। তো চলো নেক্সট স্টপ থেকে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা। মেঘের ভাগে রোদ, ভুল বলে ফেলছি, আমাদের আজকে ভাগ্যটা ভালোই আছে যে এইরকম বাজে ওয়েদারের থেকেও ভালো ওয়েদারে পরিণত। তো বন্ধুরা, এই হচ্ছে তমলুক স্টেশন চত্বর, এখানেও 2 মিনিটেরই হল্ড, আবার ট্রেন ছেড়ে যাবে তার পরের গন্তব্যের উদ্দেশ্যে। তমলুক স্টেশনটা সেই আগেও দেখেছি ফাঁকা, এখনও ফাঁকা, পুরো ফাঁকা স্টেশন। দীঘার স্টেশনে জাস্ট ভিড়টা একবার দেখো, বাপরে বাপ, ভাই এত লোক দীঘায় এসছে। সো বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি, যে টাইমে পৌঁছানোর ছিল কথা তার থেকে 5 মিনিট আগে নামিয়ে দিল, ওরে বাবা বিশাল ব্যাপার। সো একটাই কথা, আজ হোটেল পাবো কিনা যাই না, এখন প্রি বুক করিনি আমরা, যে পরিমাণ লোক ভাই মনে হচ্ছে হোটেল পাওয়া যাবে না, কি বলিস? মনে হচ্ছে হোটেল পাওয়া যাবে না, কারণ এত লোক ভাই কি করে হবে। আর হোটেল যদি পাওয়া যায় তাও অনেক দাম, কারণ আমরা প্রি বুক করিনি, বিশাল প্রবলেম ভাই। ও এইটাই সব পাওয়া যাবে, লোক ভাই ভাবা যায়। তো আগের বছর এসেছিলাম ঈদের দিন, ওই দিনও না এত ভিড় ছিল না, এত ভিড় ছিল না ঈদের দিনও, আজ যা ভিড় বাবা। মানে ঈদের সিজনে কোনো এখন কোনো ফেস্টিভ্যাল না কিছু না, তাও এত ভিড় হয় ভানা ভাবা যায়। মানে শীত গ্রীষ্ম বর্ষা দীপুদাই আমাদের ভরসা, আর দীপুদার মধ্যেই কিন্তু সেই দীঘা পড়ছে। ইয়েস, 20 মিনিটস লেটার। সো এইমাত্র বন্ধুরা আমরা রুমে পৌঁছালাম, অনেকটা ঘুরেছি, মানে হোটেল খোঁজার জন্য অনেকটা ঘুরতে হয়েছে। বাট আগের বছর যে হোটেলে ছিলাম সেই হোটেলে, আগের বছর ওই পাশটাতে দাঁড়িয়ে আমি লাস্টের আউটডোরটা শ্যুট করেছিলাম। সো আজকেও, আজকে ভাবছি না একটু আলো আসে তো এখান থেকেই ঘুরি। সো ট্রেনের জার্নি নিয়ে যদি কথা বলি, ট্রেন জার্নি খুব সুন্দরভাবে হয়েছে, খুব ভালো ছিল। মেনলি
ভাই 3 ঘন্টা জার্নিতে কে ভাই বসে আসে? আর আমাদের মধ্যে ব্লগাররা তো দাঁড়িয়েই আসে, আমি ধীমান পুরো দাঁড়িয়ে এসেছি, একটু একটু বসেছি, ওটা কোনো বলার কথা নয়। ট্রেনের বাথরুম থেকে শুরু করে সবকিছু ভালো ছিল, নো ডাউট ভালো ছিল, সব দেখিয়েছি অলরেডি। ট্রেনের টিকিটের দাম বলতে গেলে 125 টাকা সামথিং পড়ে, আরও কম হয়। এবার জিএসটি প্লাস তুমি যেখান থেকে কাটবে সেই সাইবার ক্যাফের থেকে তাদের চার্জ ফার্জ দিয়ে 150 টাকা পড়ে যায়, এটা সত্যি কথা ভাই। তো এটা দিয়ে তুমি দীঘা, হাওড়া থেকে দীঘা আসবে, এবং দীঘা আসার পর ওখান থেকে স্টেশন, এবার ওখান থেকে ওল্ড দীঘাতেও আসতে পারো বা নিউ দীঘাতেও হোটেল নিতে পারো, ওখান থেকে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তবে একটা আমার ট্রেন নিয়ে একটা কথা আছে, ট্রেনের সব কিছু ভালো থাকলেও আমি যখন, তোমরা একটা জিনিস খেয়াল করেছো লাস্ট ভিডিওতে, মানে আগের বছরের ভিডিওটাতে কিন্তু আমি দেখিয়েছিলাম ট্রেনের সামনে দাঁড়িয়ে যে সো ইঞ্জিন সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, এ করেছিলাম, কিন্তু এবছর কিচ্ছু করতে পারিনি। তার একটাই কারণ, কারণটা হচ্ছে একটা পুলিশ ছিল যে বললো না ভিডিও করা যাবে না, আর ড্রাইভার যে ছিল আগেরবার ড্রাইভারটা খুব ভালো ছিল। এবছর যাই না কেন, আমি ক্যামেরা নিয়ে গেলাম, আমাকে বলছে যাও ওখান থেকে, যাও চলে যাও, ভিডিও ভিডিও হবে না, এরকম করছে, যাও ক্যামেরা এরকম করলো। সো আমি চলে আসলাম, তারপর হচ্ছে যে আরেকবার যেয়ে দেখি, তো গেলাম তখন, তো যাওয়ার পরে একজন পুলিশ ছিল, মেবি জিআরপি, তো একটু বয়স্ক করে ওটা বলছে ক্যামেরা ফোন কিন্তু দুটোই নিয়ে নেবো, এখানে ভিডিও করছো কেন, এ করছো? সে আমি আর কোনো কথা না বাড়ি, কারণ তার 2 থেকে 3 মিনিট ট্রেন ছাড়তে দেরি ছিল, আমি যেহেতু D7 অনেকটা ইঞ্জিন থেকে অনেকটা দূরে বগি, তো সেই জন্য আমাদের চলে যায় এবং ট্রেনে উঠে তারপরে তোমার দৃশ্যটা দেখায়। এটা আমার খুব খারাপ লেগেছে যে অ্যাজ এ ট্রেন জার্নি ব্লগ করতে গিয়ে এরকম সম্মুখীন হতে হবে, এটা আমি অনেকে সম্মুখীন হয়েছে সেগুলো অন্য লোকদের কাছে, বাট এরকম অফিসিয়াল স্টাফদের কাছ থেকে যে এরকম সম্মুখীন হতে হবে এটা ভাই আশা করিনি, আমি কোনোদিন আশা করিনি, সেটা হলো। বাট কী করা যাবে, তাও তোমাকে দেখেছি, দেখো খুব খারাপ লাগছিলো আমার তখন, যে আমি প্রতি বছর তোমাদেরকে খুব সুন্দরভাবে ইন্টেরিয়াল থেকে শুরু করে আউটার সব কিছু দেখাই, এবার সেইভাবে দেখাতে পারলাম না, মানে মন থেকে সত্যি খুব খারাপ লাগছিলো যে এই ইঞ্জিনের ফানটা দেখাইছে, এবার ছবি তুলি, এবার দেখবো থামলে ইঞ্জিনের ছবি নেই। সো এই হচ্ছে কথা। তো চলো, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ভাই। আমাদের চলার পথে ভাই 2-1টা বাধা বিপত্তি হয়, তো ওটাকে ধরলে হবে না, সামনের দিকে এগিয়ে চলতে হবে, পিছিয়ে গেলে লাইফ শেষ। তো চলো, অনেক ভাট বকে ফেলেছি, সত্যি কথা বলে ফেলেছি, সো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, এরকম ট্রেন জার্নি ভিডিও প্রতি বছর কি এরকম ভিডিও দিতেই থাকবো আস্তে আস্তে, আর আগের বছর যেহেতু তোমরা সাপোর্ট করেছিলে সেই জন্য এবছর করলাম, এই হচ্ছে কথা। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন কোনো ভালো ভিডিওর সঙ্গে, টেক কেয়ার, বাই।